দুর্নীতি আর লোকসানের অপর নাম বিআইডব্লিউটিসি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই সংস্থাটি যাত্রীবাহী জাহাজ থেকে এক পয়সাও লাভ করতে পারেনি, উল্টো প্রতি বছর সরকার এ খাতে কোটি কোটি টাকা লোকসান করছে। বিশ্লেষকরা বলছেন, আয়ের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেয়া ও নামে বেনামে বিভিন্ন ব্যয় দেখিয়ে লাভের টাকা লোপাট করছে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলছেন, জবাবদিহি না থাকার কারণেই এ অবস্থা। মাহমুদ রাকিবের রিপোর্টে বিস্তারিত। দেশের অভ্যন্তরীণ নৌরুটে বর্তমানে বেসরকারি মালিকানাধীন লঞ্চ চলাচল করে প্রায় 200-250, যার কোনোটি কখনো লোকসান হয়েছে বলে শোনা যায়নি। কিন্তু তার ঠিক বিপরীত চিত্র সরকারি মালিকানাধীন এই যাত্রীবাহী স্টিমারগুলোর। বিএডব্লিউটিসির তথ্য মতে, গত 5 বছরে অভ্যন্তরীণ নৌরুটে চলাচলকারী এসব লঞ্চের মাধ্যমে সরকারের লোকসান হয়েছে প্রায় 200 কোটি টাকা। কিন্তু কেন? উত্তর খুঁজতে সদরঘাটে সরজমিনে গিয়ে দেখা যায়, বেসরকারি লঞ্চের তুলনায় এখানে যাত্রী সংখ্যা অনেক কম। যাও বা আছে, তার বেশিরভাগই আবার টিকিট না কেটেই উঠে পড়েছেন স্টিমারে। যদিও স্টিমারের টিকিট ছাড়া কাউকেই উঠতে দেওয়ার কথা নয়। আমরা টিকিট কাটতে পারি না, রাইতে সারা রাত আইয়ে নিয়ে যাবে, না টিকিট দেবে না। পরিচিত আত্মীয় হে জানিয়ে পারে, আমি যে দিয়ে পারি, একজ টিকিট সব আমি ম্যানেজ করব। তো যখন টাকা নিয়ে যায় তখন আর টিকিট দেয় না, কিন্তু সকালবেলা যখন নেমে যায় তখন বলে এরা আমার লোক। সরকারি হিসেবে 2017-18 অর্থ বছরে শুধু ঢাকা বরিশাল খুলনা নৌরুট থেকেই বিআইডব্লিউটিসির লোকসান হয়েছে 30 কোটি টাকারও বেশি, যেখানে চট্টগ্রাম হাতিয়া সন্দ্বীপ রুটের যাত্রীবাহী স্টিমার থেকে লোকসান হয়েছে প্রায় 15.5 কোটি টাকা। এরপরও নানাভাবে খোড়া যুক্তি দেওয়ার চেষ্টা বিআইডব্লিউটিসির। নানাভাবে সলচাতুরি করে যাত্রীরা টিকিট না কেটে যাওয়ার জন্য রোড কমিউনিকেশন ডেভেলপমেন্টের ফলে যাত্রী সাধারণত নদীপথে যাতায়াত অনেক কম করে। যাত্রী কল্যাণ সমিতি বলছে, বিএডব্লিউটিসি কর্মকর্তাদের দুর্নীতি লোকসানের মূল কারণ। এক্ষেত্রে প্রতিকারে দুর্নীতি দমন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। বেসরকারি লঞ্চগুলো একই গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে যে পরিমাণ তেল প্রয়োজন হয়, সরকারি লঞ্চগুলোতে ডাবল তেল জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন। মেরামতের নামে লুটপাট চলছে, টিকিটবিহীন মালামাল পরিবহন করা হচ্ছে, দুর্নীতির একটা চেইন অফ কমান্ড সিস্টেম হয়ে গেছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। এখন কিছুটা জবাবদিহিতার অভাব আছে, দুর্নীতি করাটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশন এখন অনেক স্ট্রং, যে কাউকে তারা তাদের আওতায় আনতে পারে। টোটাল সিস্টেমটা যদি আমরা একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসি তাহলে এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে। বর্তমানে ঢাকা বরিশাল খুলনা নৌরুটে 5টি ও চট্টগ্রাম সন্দ্বীপ হাতিয়া নৌরুটে 3টি জাহাজ চলছে বিআইডব্লিউটিসির। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।